Hi friends, welcome back to my blog channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আজকে তোমাদের সঙ্গে গল্প করতেই এসেছি কিছুটা, আর কিছুটা তোমাদেরকে আমি একটা আমার কবিতা পাঠ করে শোনাতে চাই, যেটা সৃজা ঘোষের লেখা। আসলে 25শে বৈশাখের পর ওই কবিতা পাঠ করে বা নাটক করে আমি খুব আনন্দ পেয়েছি। মানে তোমরা দেখে কতটা আনন্দ পেয়েছো জানি না, কিন্তু আমি এই সাংস্কৃতিক জগৎটাকে আমার খুব ভালো লাগে। কোনোদিন সুযোগ হয়নি, তো ইউটিউব আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে আমার মনের যত সুপ্ত বাসনাগুলোকে প্রকাশ করার জন্য। তো আমি সত্যি ইউটিউবকে অনেক 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 থ্যাঙ্কফুল। যাই হোক, তো আমি আজকে আমার কবিতাটা পাঠ করে তোমাদেরকে শোনাচ্ছি। আসলে এটা আমার ভালো লাগা, তো আমার ভালো লাগাটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, তাই সেটা শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগে তোমরা জানাবে, পুরো ভিডিওটা দেখবে, আর কেমন লাগলো সেটা আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটাও প্রেস করে দাও, যাতে আমার প্রত্যেকটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো স্টার্ট করছি। দেখা হলো বছর চারেক পর, সৃজা ঘোষ। দেখা হলো বছর চারেক পর, তুইও এখন অন্য কারোর বর, অন্য কারোর ঘর। এখন অনেক হালকা রঙের শার্ট, ঠোঁটের নিচে চুম্বকটাও নেই। ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে, দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই। এখন অনেক শান্ত হয়েছিস, রকচাটা সেই চোখ দুটো সংসারী। বছর চারেক পরে আবার দেখা, মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপদাড়ি। এখন অনেক বুঝতে পারিস বুঝি, আমার প্রিয় গন্ধটা আর মাখিস। নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জল আলপনা আঁকিস। আমার মতন সেও কি অভিমানী, চুল খুলে দেয় লাল টিপ সেও পরে। আচ্ছা অমন ঝক্কি পোহায় কে তোর, কেই বা এখন মিথ্যে নালিশ করে। নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস, আমার বেলায় রাজিই হতিস না যে। আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আতেল ছবি বাজে। এখনো কি ঠান্ডা লাগার ধাজ, মাথা মুছিস কার বকুনি খেয়ে। ফুটবলে আর হাত পা কাটিস নাকি, ভাল লাগে আর কাব্যি করা মেয়ে। আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে। কানের নরম কামড়ে ধরায় কেউ, একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে। নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে, আমার মতন জোর করে ভেজবার। নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজারবার। সেই ব্যথাটা আজও জ্বালায় খুব, সেও কি জানে কপাল টিপে দিতে। আচ্ছা অমন জাপটে ধরে সেও, পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে। তার নিশ্চয় বুকের ব্যথা নেই, নিশ্চয় নেই মন খারাপের ব্যামো। আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে, আগের মতন না কুচুনোস কেন। এই তো কেমন বেল্ট ঘড়িও পরিস, আমার বেলায় চেনের বাড়াবাড়ি। নতুন মানুষ দিব্যি রেখেছে তো, কখনো তার জন্য বলিস আড়ি। কাবাব আজত অমন ভালোবাসিস, মাংস খেকো নাম দিতাম কি সাধে। আজকে দেখি ভিড়ের মাঝে তোকে, সত্যিগুলোই বলতে কেমন বাধে। আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে, অল্প কথায় আজও ছেড়ে আসিস। নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভিতর অমন ভালোবাসিস। তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস। আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর্নিশ। সেও কি খুব তুই পাগলি মেয়ে, চশমা পরে কথায় কথায় কাঁদে।
সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে? সে বুঝি খুব বকবকিয়ে নয়, স্বল্পভাষী, চাইতি যেমন তুই? আজকে কেমন নরম দেখায় তোকে, একটা ভিড়ে থমকে গেছে দুই। এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে, নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে। আমার মতো ও কি এত ভোগে, শরীর খারাপ হলেই তোকে চায়। বিধ ঘুটে সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনিই কেটে যায়। ইনসোম্যানিক সে নিশ্চয় নয়, রাত জাগবার ঝক্কিটা আর নেই। ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে, হারিয়ে যাব চোখ ফেরালেই। তোকে দেখে সুখী মনে হলো, হয়তো নতুন ঘরেই বেশি আলো। আমার মতন জ্বালায় না আর কেউ, নতুন মানুষ আমার চেয়েও ভালো। দেখা হলো বছর চারেক পর, তুই এখনো আমার একার ঘর, আমার একার বর। তো ফ্রেন্ড, তোমরা সবাই শুনলে আমার কবিতা পাঠ কেমন লাগলো তোমরা জানিও। আর আসলে অনেকটা না ভাবুক হয়ে গেলাম, তার কারণ এই যে কবিতা পাঠগুলো আমি ছোট, অনেক ছোট ছিলাম যখন, তখন থেকে দেখতাম আমাদের স্কুলে শুধু স্বাধীনতা দিবসটাই খুব ভালো করে পালন করা হতো। তো তখন স্বাধীনতা দিবসে যারা দাদা দিদিরা বড় উঁচু ক্লাসে থাকতো, ওরা সবসময় গান, আবৃত্তি বা বক্তৃতা, সবাই ওই মাইক্রোফোনটা ধরে যখন সবাই করতো না, ওটা দেখতাম ছোট থেকে, দেখতে দেখতে মানে আমিও যে কোনোদিন এরকম করব বা আমার কথাও কেউ শুনবে, আমার আবৃত্তিটা বা আমার কবিতা পাঠটা কেউ শুনবে, এটা আমি সত্যি কোনোদিন ভাবিনি। তো আমিও 9-10 যখন ছিলাম তখন হয়তো আমি করেছি মাইক্রোফোন ধরে স্কুলে, তবে একদমই প্র্যাকটিস ছাড়া, ওই আর কি যেরকম হয় ওরকমই করেছি। তো এখন আমার এই যে প্ল্যাটফর্মটা পেয়েছি, এখানে আমি প্র্যাকটিস করারও সুযোগ পাবো, আমি আরও উত্তরোত্তর আরও ভালো করার চেষ্টা করতে পারবো। তো সত্যি থ্যাঙ্কফুল আমি ইউটিউবের কাছে, আমি এরকম একটা প্ল্যাটফর্ম, আমি হয়তো আগে জানলে আমি আরও অনেক আগে চলে আসতাম। আমার ভীষণ 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 ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করতে। তো নেক্সট টাইম আরও অনেক 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 গল্প বলবো, আমার অনেক স্মৃতি, অনেক ছোটবেলার গল্প বলবো। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।